জনাব মজিবুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বিষ্ণুদী ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, আমার বন্ধুবর জনাব নুরুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বিষ্ণুদী ইউনিয়ন যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক গোলাপ হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বিষ্ণুদী ইউনিয়নের কৃষক দলের সম্মানিত সভাপতি মামুন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আলমগীর সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বিষ্ণুদী ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের জহিরুল বিষ্ণুদী ইউনিয়নের বিএনপি নেতা এবং সকল স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিতি জনতা মুস্তফা সরকার, কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, এখানে উভয় পক্ষের শিল্পীগণ যারা আছেন, আপনারা আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম এবং উপস্থিতি জনতাকে সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা জানেন এখানে 5 দিন যাবৎ মিলন মেলা হচ্ছে, আমি কিন্তু দীর্ঘ 5 দিন যাবৎ সকাল সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত এখানে থাকি। আসলে এখানে এইভাবে মিলন মেলাতে আমাদের থাকার কথা না, কিন্তু আপনারা যা জেনেছেন এবং জানেন বিগত দিনগুলোতে যে এরকম মিলন মেলা হয়েছিল, আপনাদের মধ্যে হাজার হাজার জনগণের উপস্থিতি হয়েছে এবং হট্টগোল হয়েছে, এখানে যেন কোন রকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের কথা বলার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। এখানে আমাদের যে দোকানপাট এবং ব্যবসায়িক বাইরে এসেছেন তাদেরকেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং মিডিয়ার যে বাইরে আছেন সংবাদপত্রের বাইরে 2500 উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আলম খান এখানে 5 দিন যাবৎ এখানে উরুষ মেলাতে কাটিয়েছেন, আপনাদের খোঁজ খবর সব পত্রিকাতে দিয়েছে এবং মিডিয়াতে দিয়েছে, সেজন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর দুঃখের বিষয় হলো আপনারা জানেন আমাদের বিষ্ণুদী ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জনাব কাসেম মেম্বার ফকির সাহেব ওনার পরিবারের প্রতি আমরা দীর্ঘদিন যাবৎ কৃতজ্ঞতার সহিত ওনার সঙ্গে আমরা কাজ করেছি, উনি সাবেক হয়ে গেছেন, বর্তমান আমাদের বিষ্ণুদী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাস এম এ গাজী মাসুদ সাহেব, আমি আপনাদের কৃতি সন্তান, আপনারা আমাকে চিনেন জানেন, আমি আপনাদের সঙ্গে মিলেমিশে থাকার চিন্তা ভাবনা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আমি বিষ্ণুদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আপনারা জানেন কিছু বৈগর সংগঠক আছে বিষ্ণুদী ইউনিয়নের সংবাদ, তারা আমাদের বিএনপি কে নিয়ে মিথ্যে প্রচার করে, আপনারা এই মিথ্যা অপবাদ থেকে সকলেই সতর্ক থাকবেন। আগামী 13 তারিখে উদ্দেশ্য করে একটা বিবৃতি দিয়েছে আমাদের সম্মানিত সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক, আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য দীর্ঘ 17-18 বছর কাজ করে যাচ্ছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আজকে বিষ্ণুদী ইউনিয়নে শুধু জননেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে বিষ্ণুদী ইউনিয়নে শুধু নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে বিষ্ণুদী ইউনিয়ন পরিচালিত হবে, এখানে কোনো বৈগর সংগঠন যদি কোনো রকমের অপচেষ্টা করে বিশৃঙ্খল করে আমাদের আপামর জনসাধারণের মধ্যে হট্টগোল করার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের সকলকে বিভ্রান্ত করেছি সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের 2500-এর 7.5 লক্ষ মানুষের নাম, 7.5 লক্ষ মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি নাম লিপিবদ্ধ করা হয়েছে সেই নেতা আমার হৃদয়ের স্পন্দন জননেতা আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব জিন্দাবাদ, উপস্থিতি সকল স্তরের জনগণকে জিন্দাবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, জানেন আপনারা শেষ ভালো যার সব ভালো তার, এখানে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য উভয় শিল্পী এখানে উপস্থিত হয়েছে, আপনারা শৃঙ্খলার মধ্য থেকে ইনশাল্লাহ
গান শ্রবণ করবেন, এখানে খুব ভালো ভালো গান হবে। আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা এই শিল্পীদেরকে নিয়ে এসেছি। আবারও সালাম জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যদি ভুল ভ্রান্ত হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। যাই হোক, এ পর্যায়ে আমি মুক্তা সরকারকে তার আসরের কাজ আরম্ভ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো, মনিটরে দেন সব।
মাইক লাগবে, আপনি মনিটরটা বন্ধ করেন ভাই, মনিটর দূরে বন্ধ করে মাইকটা দেন। হ্যালো, হ্যালো, মনিটর বন্ধ করে মাইকে দেন তো আগে, মনিটর বন্ধ করে মাইক, মনিটরটা বন্ধ করে মাইকে দেন আগে। হ্যালো, হ্যালো, এই মাইকটা মারান, হ্যালো, এই মাইকটা মারান, হ্যালো, শিশ মারান, শিশ মারান, হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যালো, এবার মাইকটা দেন। হ্যালো, 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 মনিটরটা বাড়ান, মনিটর বাড়ান, হ্যালো, মনিটর বাড়ান, মনিটর বাড়ান, হ্যালো, মনিটর বাড়বে, মনিটরটা বাড়বে, হ্যালো, হ্যালো, এটা দেন, হ্যালো, 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 মাইক্রোফোন চেঞ্জ করুন ভাই, সমস্যা, মাইক্রোফোন চেঞ্জ করে দেন, ভালো আছে, এটা চেয়ে ভালো আছে। হ্যালো, হ্যালো, লাগবো না, লাগবো না, আপনি থাকেন, আপনি থাকেন, যান যান যান, আগে হ্যালো বলে দেখতে হবে। হ্যালো, 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 বানান, মনিটর বানান। হ্যালো, এই পাশে ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, না হলে একটু সরে যান, আপনাদের পিছনে যারা বসে আছে তাদের দেখতে কষ্ট হচ্ছে, তারা দেখতে পাচ্ছে না, দয়া করে একটু সরে গেলে চেপে দাঁড়ালে ভালো হয়, আর না হলে বসে যান, ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া নবীর পবিত্র রওজা মুবারাকে শত কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি আহলে বায়াত পাক পাঞ্জাবের দরবারে, বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস পাঁচ দিন ব্যাপী এই রোষ মাহফিল উদযাপিত হচ্ছে, আমি বিলাল চিস্তি বাবার দরবারে ভক্তি রাখি, তার ভক্ত আশিকানদের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আজকের সম্মানিত সভাপতি খাজা মাইনুদ্দিন ফকির, তার প্রতি আমি সালাম রাখি, বিশেষ অতিথি জাফর আলী সরকার, তার প্রতি সালাম রাখি, মজিবুর রহমান, তার প্রতি সালাম, নুরুল ইসলাম, তার প্রতি সালাম, সাদ্দাম হোসেন, তার প্রতি সালাম, জুয়েল, তার প্রতি সালাম, মাসুম, তার প্রতি সালাম, জহিরুল ইসলাম, তার প্রতি সালাম, মুস্তফা সরকার, তার প্রতি সালাম, দায়মাতা আজাকির, তার প্রতি সালাম, দায়মান জাকির, তার প্রতি সালাম, আছেন হালিম জাকির, তার প্রতি সালাম, আছেন সালিম জাকির, তার প্রতি সালাম, আছেন সোহেল সহ ইয়েরুসালিম, তাদের প্রতি সালাম রেখে বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি সকলের প্রতি সালাম রাখি, বিলাল ভাইয়ের প্রতি সালাম রাখি, সালাম রাখি, জনাব লুৎফর রহমান বিশেষ অতিথি, জনাব লুৎফর রহমান আব্দু সাবেক যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, তার প্রতি সালাম রাখি, জনাব ইউনুস আলী ভূঁইয়া, জনাব জুয়েল আহমেদ জুয়েল, জনাব মাসুদ রহমান বাবু, বিপি কবির হোসেন, জনাব মাহমুদুল্লাহ লিটন, জনাব এম এ গাজী মাসুদ, জনাব খাজা মইনুদ্দিন, জনাব মজিবুর রহমান, জনাব নুরুল ইসলাম, জনাব মুস্তফা সরকার, জনাব বিলাল ফকির, জনাব মোহাম্মদ সাদ্দাম, জনাব আখতার হোসেন, জনাব জুয়েল আহমেদ সহ সকলের প্রতি আমি শুভ সালাম জানাই, নিবেদক
তার প্রতি আমি শুভ সালাম জানাই। সকলের প্রতি সালাম রেখে আপনারা দূরদূরান্ত থেকে বাউল গীত গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম রেখে, পদরামের মাধবদের প্রতি সালাম রেখে, বাংলাদেশের সুনামধন্য গায়ক বহির বিশ্বে যার সুনাম থেকে ছড়িয়ে আছে, বিশ্বের মানুষ যাকে এক নামে চিনে এবং জানে আব্দুল লতিফ সরকার, তার প্রতি আমি সালাম রাখছি। এবং উভয় দলের যত সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মসজিদে গেলাম সৈয়দ আহমদ মনুদ্দিনাল রাজমান্ডারি বাবা জানে পবিত্র দরবারে ভক্তি রাখি, ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাঁচ দরবারে, ভক্তি রাখি মাতার দরবার শরীফে, সকলের ওলিয়া উলিয়ার দরবারে ভক্তি রেখে আমি আমার আসলের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুর তার লয়ে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার তো কিন্তু কমে গেছে, মনিটর বাড়াতে পরিষ্কার ওইটাই বেরিয়েছে।
হ্যালো 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 মাইকের কোনো সাউন্ড নেই, মনে বক্স বাজতেছে। হ্যালো 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 Bye.
মনিটরে নাই আমার সাউন্ড, আমি আমি গান গাইতেছি, আমার গান আমি শুনতেছি না। হ্যালো 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 হারমোনিয়ামের সাউন্ডটা কিন্তু কমে গেছে। হ্যালো 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 বন্ধুরা, ছোট করে রাখলাম আপনারা আল্লাহর রহমতে দয়ালু রসিলায় অনেক মানুষ হয়েছেন, যদিও জায়গাটা খুব একটু ভিজা, এর জন্য অনেকে বসতে পারতেছেন না, বসার কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে কষ্ট করে যারা গান শুনছেন আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই। প্রত্যেকটা শিল্পী বন্দনার পরপর তার মন থেকে গান রাখে, তো আজকে যে দরবারে গোলামি করার জন্য হাজির হয়েছি এসেছি, আমি চেষ্টা করব সেই বিলাল জানকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে একটু গান রাখার জন্য। আপনারা যে যার আশেক সেই মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ সবাইকে। Hey
যাই হোক, আমাদের কণ্ঠশিল্পী, আমাদের কণ্ঠশিল্পী মুক্তা সরকার আপা অনেক সুন্দর গান করেছেন। আমাদের বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপাকে 2000 টাকা বকশিস করা হলো। আর আমাদের মঞ্চে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব আসাদ ভাই, মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব বিল্লাল ভাই, মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিষ্ণুন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাহেব কাজী, মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের যুবদল নেতা সাদ্দাম, মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিষ্ণুন্দী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব আক্তার হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ এবং হাবুল্লাহ সহ আমাদের অনেক নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আর নারায়ণগঞ্জ জেলা সম্মানিত জাসাসের সহসভাপতি জনাব মামুন ভাই, আমি লতিফ সরকার সাহেবের কাছে একটি গানের অনুরোধ করেছি। লতিফ সরকার সাহেব সারা বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী, উনি বিভিন্ন মঞ্চে দলীয় প্রোগ্রামের গান করেছেন। আমি ওনার কাছে অনুরোধ করেছি জিয়া পরিবারকে উদ্দেশ্য করে, আমাদের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবকে উদ্দেশ্য করে তার বন্দনার গানের পরে আমাদের জিয়া পরিবারের গানটি পরিবেশন করবেন। আমাদের মঞ্চটা অনেক লুট হয়ে গিয়েছে, এই লতিফ ভাইয়ের দুইটি গান শোনার পরে প্রশাসনের লোকজন সহ আমার বন্ধুবর যারা আছেন সবাই, আমিও নিচে চলে যাব, আপনারাও সাথে চলে যাবেন, কারণ আপনারা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান এখানে হয়েছে। আপনারা যদি শৃঙ্খলা বজায় না রাখেন, মঞ্চটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের বদনাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তাই উভয় শিল্পী বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী, এখানে হাজার হাজার দর্শক এসেছে, তারা এইখানে গান শুনবে। পাইকার সাহ থেকে বিএনপির কিছু নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, পাইকার চর ইউনিয়নের বিএনপি স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি দেওয়ার সাহেবকে মঞ্চাসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমি গান গাই, আপনারা একটা লোক কে যাবে আমাকে বলেন। এই শোনো, তুমি আস্তে আস্তে করো, মাথা গরম করো, এই আমার মাইকটা হাতের বামে ফিট, এই মাইকটা হাতের ডাইনে ফিট, আর ওই যে সামনের মাইকটা যে নিচে গিয়ে রয়েছে, হ্যাঁ, এটা মাথার উপরে ঠাড়ার মতো মনে হইতেছেন আপনাদের?
ওই মাইকের মাথাটা যা আছে সোজা থেকে এক ইঞ্চি মাথাটাই এই তো এক ইঞ্চি উপরে দিলে সাউন্ডটা ভাসবে মিষ্টি হবে। আজকে বলে দিলাম সারা জীবন তোমরা এই কাজটা মেনে নিও। হ্যাঁ যাও যাও আমার বেহালা দেন ভাই বেহালা নেই তো আমিও তার কাছে শিল্পী না, উনি কিন্তু শিল্পীর সবকিছু বোঝে কিন্তু খেয়াল করে নেই। Thank you.
চেষ্টা করে যে বিসমিল্লাহির রহমানির রহিম জান মান ইজ্জত আল্লাহর কদর দুই চরণ অর্পণ করে ছোট বিশ্বের যত নবী পয়গম্বর অলিয়া অলিয়া দাস কুতুব সকলের পাক দরবার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ হযরত মঈনুদ্দিন আল মাসুদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাবাজনের পাক দরবার প্রেম ভক্তি রেখে তরিকার ভাই বোন আশেকান জাকেরা সবার পদে সালাম আল্লাহ আল্লাহ রাসুলের পাক দরবার প্রেম ভক্তি রেখে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে বিশ্বের যত নবীর পয়গম্বর ওলি ওলিয়া গোস্তুদ সকলের পাক দরবার ভক্তি যার নামের উপরে পবিত্র মহফিল হযরত খাজা বিল্লাল চিশতি মাদজিলুল আলীম শততম ওরস করে প্রধান অতিথি আল্লাহ নজরুল ইসলাম আজাদ সাহেব গতকাল এসে চলে গেছে নাকি আজকে হয়তো নাই হয়তো আসবে সেই আশায় আমরা বুক বেঁধে আশায় রইলাম নেতাজির প্রতি সালাম সম্মানিত সভাপতি খাজা মঈনুদ্দিন ফকির তার প্রতি সালাম বিশেষ অতিথি জাফর আলী সরদার সাহেব মুজিবুর রহমান সাহেব নুরুল ইসলাম সাহেব সাদ্দাম হোসেন সাহেব জুয়েল মাসুম ভাই জহরুল ইসলাম সাহেব মোস্তফা সরদার সাহেব দয়ান ফকির সাহেব হালিম ফকির সাহেব সেলিম ফকির সাহেব সোহেল সাহেব ইয়াজুদ আলী সাহেব আমার হাকিম কাকা যেখানে থাকুক এবং নসন্দী বাউল সমিতি আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের নসন্দী জেলা শাখা সমস্ত শিল্পী বৃন্দ কার্যনির্বাহী পরিষদ সবার প্রতিষ্ঠান বিএনপি যত অঙ্গ সংগঠন সকল বিএনপি নেতাকর্মীর প্রতি সালাম শ্রদ্ধা আর আমার মাহবুব ভাই আমার বন্ধু মানুষ আমার পরিবারের আমি তার পরিবারের তার প্রতি আপনাদের সকলের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের বেশি বেশি অন্তর থেকে ধন্যবাদ দিয়ে ছোট করব না হ্যাঁ পাঁচ দিন ব্যাপী একটা অনুষ্ঠান করার অনুমতি দেওয়া এবং সহযোগিতা করা এটা শিল্পীদের জন্য কমিটির জন্য এবং উলিয়ার জন্য এটা কিভাবে আমি বলবো আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই কারণ বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় অনেক ব্যতিক্রম হচ্ছে আর বেশি ভালো লাগলো আপনারা যে বিএনপি যত নেতা কর্মী আপনারা আছেন বলে এই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান হইলো আল্লাহর আল্লাহ তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তরিকা ভক্ত করে দাও আল্লাহ তুমি প্রত্যেকটা তোমার সৃষ্টিকে তরিকার অন্তর্ভুক্ত করে তরিকার জ্ঞান অর্জন করার শক্তি দাও তাহলে দুনিয়ার মধ্যে এত বিভেদ থাকবে না
মুশকিল কথা কাশ্মীর
ওই চরণে নোয়াইলাম সে কদম চাঁদের পাঁচ দরবারে সাতাই চাঁদের পাঁচ দরবারে মানিক দরবেশের পাঁচ দরবারে জিন্দা পীরের পাঁচ দরবারে ভক্তি জানাই নতুনে পুষ্প জ্বালার রসিদ মস্তান আমরা তোমার হইয়া সেখান দুরা সেখান হইল কাছে ওই চরণে নোয়াইলাম সে রসিক মানের পাঁচর বারে আবু চাঁদের পাঁচর বারে ভক্তি জানায় নত সিরে বোবা হাসার পাঁচর বারে বাবার পাঁচর বারে বসাই বাবার পাঁচর বারে ভক্তি জানাই নত সিরে ইলিয়া সকল বোধনে ওই চরণে আমি চলে আমার যদি আর পাঁচর বারে ভক্তি জানাই নত সিরে লাল পুরিশার পাঁচর বারে ভক্তি জানাই নত সিরে গেরা সারো পাঁচর বারে ভক্তি জানাই নত সিরে কিছু সারো পাঁচর বারে মরম সারো পাঁচর বারে চুরি অলির পাঁচর বারে ভক্তি জানাই নত সিরে আমাদের নৈশদের জেলা কমিটির মাননীয় সভাপতি হাকিম কাকা উনি যিনি নিজে একজন সিনিয়র শিল্পী আমাদের ভালোবাসে গান শুনতে এসেছে আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার দেওয়া বললেন মানে ভালো আছে আর তার প্রতি আপনাদের সবার প্রতি স্যার আমি তো কমাই আরেকটু তবে আমার হাকিম বাজার সাহেব তার সমিতির যত শিল্পী বৃন্দ সবার প্রতি বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের Thank you.
আমার লোহা পরে হাতুড়ি দিয়ে পিটাইলে কিছু করা যায় না, কিন্তু যখন আগুন দিয়ে পড়ায় তখন ওরে যা মন চায় তাই বানানো। তাই আমরা যারা বাউল শিল্পী আমাদেরকে আপনাদের প্রেমে আগুনে পুড়াইয়া যেদিকে মন চায় ওদিকেই নিতে পারবেন। মুরব্বীর নামটা যেন কি? খাজা মাইনুদ্দিন। ওরে বাবা, আমার খাজা বাবার নামের নাম চমৎকার একটি নাম। তিনি আমাকে বৈশা বলছিল যে বিএনপি পরিবার নিয়ে একটি গান গাওয়ার জন্য, আবার দাঁড়িয়ে ও মাইক দিয়ে বললেন গাওয়ার জন্য। তো ওই যে বলছি আমরা লোহা, কিন্তু আপনাদের এসকের আগুনে পড়ে আমাদের যেদিকে নেবেন আমরা সেদিকেই যাইতে পারি। আমি না প্রত্যেকটা শিল্পী, তাই আমার খাজা সাহেবের কথা নিয়ে জিয়া পরিবার নিয়ে আমার একটি গান। Ooh, I'm ready to go, yeah, it's time.
আগে আমার হাকিম বাজান সাহেব 500 টাকা দিয়েছে এবং ওই দূর থেকে ওই এক আশেখের নাম কি আমাকে পুরস্কার করেছে, আমার বাসিয়ালাকে পুরস্কার করেছে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ আমাদের বাউল শিল্পী লতিফ সরকার সাহেবকে। আমাদের সৌভাগ্য হয়েছে, আমি কোনোদিন লতিফ সরকারের গান এরকম মঞ্চে বসে শুনি নাই। আজকে লতিফ সরকার সাহেব খুব সুন্দর একটি গান গেয়েছেন, জিয়া পরিবারের গান। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে, আমরা ক্ষুদ্র মানুষ, লতিফ সরকার সাহেবকে টাকা পয়সা দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারবো না, শুধু ভালোবাসা দিয়ে সন্তুষ্ট করব। আমরা বিষ্টুন্দি ইউনিয়ন বিএনপি যুব দলের এবং স্বেচ্ছাসেবক দল সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাইকে 5,000 টাকা দিয়ে আমার এই গান শুনে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছে, 5,000 টাকা দিয়ে। সকল নেতা কর্মী এবং আপনাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল, ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান স্বাধীন 16 ডিসেম্বর মাসে আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকের এই স্বাধীন বাংলাদেশে আমার প্রিয় শিল্পী জনাব লতিফ সরকার জিয়া পরিবারকে নিয়ে একটি অসাধারণ গান গেয়েছেন। এই গানে খুশি হয়ে আমি লতিফ ভাইকে কিছু টাকা উপহার দিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আমার নেতা দেবনাথ খাইরুল কবির গগন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের বিষ্ণুন্দি ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আমি বিষ্ণুন্দি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা দ্বারা উপস্থিত আছেন তাদেরকে আমার অন্তর আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা সালাম জানাই। আপনারা যারা উপস্থিত আছেন বাউল গানের আশেকান সকলকে সালাম জানাই। লতিফ সরকার বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরে অনেক নাম নাম করেছেন, ইনশাল্লাহ অনেক ভালো একজন গায়ক। তাই আমি আমার বাড়িতে যে অনুষ্ঠান ফেব্রুয়ারির 2 তারিখে বাউল গান দেই, ওই ফেব্রুয়ারির 2 তারিখের গানের অশিলায় আজকে আপনাদের সামনে লতিফ সরকারকে আমার ভাতিজা শফিকুল ইসলাম এবং আমি লতিফ সরকারকে আমার এই বিএনপি নেতারা যারা আছে খাজামানুদ্দিন আমার ভাতিজা তাদের তরফ থেকে 5,000 টাকা বাইনা দিয়ে দিলাম। ফেব্রুয়ারির 2 তারিখে আমার বাড়ি ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 2 তারিখে অগ্রিম বাইনা করে গেলেন বাজান, আর বিশেষ করে দোয়া করবেন আল্লাহ বাঁচিয়ে রাখলেন উপস্থিত হব। ধন্যবাদ আপনারা সবাই আমন্ত্রিত। যাই হোক, আমি আমাদের গ্রামের ময়মুর পিয়ান যারা আছেন সবার প্রতি আমি উদ্দেশ্য করে বলছি, এই মাটি নরম হওয়ার কারণে ইস্টেজে যদি আপনারা আরো বসতেন সমস্যা হতো না, নাচতেন, কিন্তু মাটি নরম হওয়ার কারণে ডাবে গেছে, ঢাল হয়ে গেছে। আপনারা আনন্দ করবেন কিন্তু বৈশা, কিন্তু শরীরটা রইলে সমস্যা হয়ে যাবে।
আমি বারে বারে অনুরোধ করতেছি যাতে শুনলে নারায়ণ না, এই যে ভাই আমার কণ্ঠ আপনি এই এইটা দিয়ে আর কেন না, যাওয়ার হয়ে গেছে আমাদের কাম সারছে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে আজকে গানের পালা নিয়ে আসছি। আমরা অনেকদিন যাবত এই পালাগুলো শুনতে পারি নাই, আমরা এমন কিছু পালা শুনবো যে গানের মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতে পারি এবং আখেরাতের কথা শুনতে পারি। সেই দিকে লক্ষ্য করে আজকে গানের পাল্লা হাসর এবং কিয়ামত, হাসর এবং কিয়ামত। কিয়ামতের পাল্লা গাবে ইকোমু, মুক্তা নিজে একটা কিয়ামত, মুক্তায় নিজে একটা কিয়ামত। তো আজকে মুক্তায় কিয়ামতের পাল্লা আগে শুরু করব। কিয়ামত শুরু হওয়ার পরে আমার ভাই আব্দুল লতিফ সরকার সাহেব হাসর হাসর গেব মাছ শেষ করবো। যাই হোক, ধন্যবাদ সবাই। দেখ ভাই কেমন ছিল
হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছি যে অনেক ভাইয়েরা কষ্ট করে ভলান্টিয়ারি করছে, অনেক কষ্ট করছে তারা। আমি যারা ভলান্টিয়ার করছে তাদের আমি সবার সকলের প্রতি আমি সালাম জানাই সবার প্রতি। তা আমি মনে করছিলাম আমাদের হাকিম কাকা হাকিম সরকার চলে গেছে দেওয়ান, তো কাকা দেখি বসে আছে এবং কাকার সাথে আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম। এবার আমার ভাই বললেন পালা হলো আজকে হাসর এবং কিয়ামত, পালা দিতে গিয়ে আমার নিজের এই কিয়ামত বানাই নিয়েছে। ওনাদের সাথে ওনার সাথে আমাদের শিল্পীদের সাথে আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক, উনি গান গায় আর কি, মানে প্রকাশ্যে গায় না কিন্তু গান জানে, না হইলে গুছায় কথা বলতে পারত না। ধন্যবাদ জানাই বাংলাদেশের সুনামধন্য গায়ক বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যাকে এক নামেই সারা বিশ্বের মানুষ চিনে, আব্দুল লতিফ সরকার সাহেব। তিনি আজকে হাসরের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন কেয়ামতের পালা নিয়ে গান করার জন্য খুব সুন্দর দুটি পালা। এই পালার মধ্যে এমন কিছু কথা আছে যা আমাদের জেনে রাখা শুনে রাখা দরকার আছে এবং ভালো। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ আবার একদিন ধ্বংস করে দিবে। ধ্বংস করার আগে কিছু আলামত আছে যেগুলো দিক নির্দেশনা দিয়ে গেছে, যে আলামতগুলো ঘটলেই মানুষ বুঝতে পারবে যে কেয়ামতের বেশি দূর নাই। সে বিষয় নিয়ে কথা বলবো। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার পর যখন পৃথিবী ধ্বংস করে দিবে, মানুষ ধ্বংস করে দিবে, সমস্ত কিছু ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না, তখন শুধু থাকবে পানি আর পানি। আপনারা যারা যাচ্ছেন আমি অনুরোধ করব একটু আস্তে আস্তে যান, বাহিরে যাওয়ার প্রয়োজন আছে, তবে পায়ে হাত রেখে বলবো কথার সময় গানের সময় কেউ ওঠা বসা যাওয়া আশা করবেন না। এ পৃথিবী 40,000 বছর পর্যন্ত পানিময় অবস্থায় থাকবে, 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে, সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে কাবা বরাবর এক বিন্দু বালুর কণা, এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা মাঠ উঠবে যার নাম হলো হাসরের মাঠ। তো সেই মাঠে আল্লাহর বান্দা নবীর উম্মতের কি পরিস্থিতি কি অবস্থা থাকবে সে বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করবেন আমাদের লতিফ সরকার ভাই। আপনারা সুন্দর পরিবেশ আমাদের করে দিবেন, আর যিনি চা বিক্রি করছেন একটু আপনি বসে বিক্রি করেন, তবে দাঁড়িয়ে বিক্রি করবেন না, একটু দূরে গেলে ভালো হয় আর কি। ধন্যবাদ। মানুষ মানুষের নীতি ভুলেছে।
মানুষ মানুষের নীতি ভুলেছে। মানুষ মানুষের নীতি আমি শফিক ভাইয়ের প্রতি সালাম জানাই, শফিক ভাইয়ের প্রতি সালাম। কেবল কাজেতেই থাকি মানুষে হার বানাইছে বনের পশু পাখি, কথার বেলায় আছে কেবল কাজেতেই থাকি মানুষকে হার বানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি কেড়ে মেহরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি মহান। দেখেছি ভারতের ছবি তেরে মেহরবান, কিছু মানুষের চেয়ে কুকুর অতি মহান। করে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাইয়ের খুন। দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাইয়ের খুন। তাই রাস্তায় আগুন জ্বলছে ভাই, মানুষ মানুষের নীতি শিক্ষার মূলনীতি। মাস্টারি আর মাস্টারজীবী হলো পেশা ভিত্তি, শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি। মাস্টারি আর মাস্টারজীবী হলো পেশা ভিত্তি, বাল্য শিক্ষা আদর্শ নীতি আদর্শ হলো না। অসৎসঙ্গ ত্যাগ করা ঈশ্বরের কলেজেতে বাড়াইতে সম্মান, বৈশারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বৈশারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান। ওরে দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল। তাই শিক্ষা দীক্ষা সত্য সত্য, শিক্ষা দীক্ষা সত্য সত্য, শিক্ষা দীক্ষা সত্য সত্য, বলে সকলে মানুষ মানুষের নীতি ভুলে ভাই, মানুষ মানুষের নীতি ভুলে ভাই।
চাইয়া কত মাথায় দিয়েছো মানি কালবা ফক্কর বাস হাই যাত্রা হাজানি যৌতুকের বলি দানে গেল কত প্রাণী কালবাস ফক্কর বাস হাই যাত্রা হাজানি যৌতুকের বলি দানে গেল কত প্রাণী কেউ শোনে না কারো কথা মার কথা বাবার কথা ভাইয়ের কথা চাচার কথা চাচির কথা মামার কথা মামির কথা জান জান বলতে কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত কেউ শোনে না কারো কথা যার যার মতে মত কোনো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত এই মুন্সি মৌলবি হতে মুক্তি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শোনো না মুন্সি মৌলবি হতে মুক্তি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শোনো না তাই অনেক কারণ যেভাবে
উনি তার গানের ভাষায় লিখেছেন, গান শোনা যায় না। বাজনা আসলে, আচ্ছা আচ্ছা, আপনার আমি যখন গান গাবো তখন আপনারা একটু ছোট করে বাজাইবেন, কথা বলবো যখন তখন একটু ছোট বাজে, ঠিক আছে? কবি গান লিখেছেন, মমিন ভাই তোমার নাই বেলা নাই, কেয়ামতের কাল এসেছে আখিরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করে, হে দয়াল নবী, আমরা কিয়ামত যে অনেক নিকটবর্তী, কিয়ামত হবে, আল্লাহ ধ্বংস করে দিবে পৃথিবী, এটা আমরা কিভাবে বুঝবো? আমার দয়াল নবী তাকে বলে, অনেকগুলো আকার ইঙ্গিত দিয়ে বোঝানোর পর বলে, শোনো, কিয়ামতের আগে পিতামাতার খেদমত কমে যাবে, কিয়ামতের আগে বড়কে সম্মান করা কমে যাবে, কিয়ামতের আগে বাবা মার খেদমত কমে যাবে, বাবা মার অবাধ্য হবে সন্তান, বাবা মা কথা শুনবে না। কিন্তু আমরা, আমাদের প্রত্যেকটা মানুষের হাতেই তো এখন মোবাইল আছে, যাদের কাছে মোবাইল আছে তাদের কাছেই ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটে আমরা দেখতে পারি সন্তান হয়ে মাকে বাবাকে হত্যা করে। আবার কিছু কিছু বাবা আছে, কিছু কিছু মা আছে, তারাও কিন্তু আবার সন্তান হত্যা করে। এগুলো কি সন্তান? একটা সন্তান গর্ভে ধারণ করেছে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখায়, বড় করে, আদর সোহাগ করে, তাকে বড় করে, লেখাপড়া শিখায়, আর কিছুদিন পর দেখা যায় সে তার মাকে, মার কথা শুনে না, বাবার কথা। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে বলতেছে যে হয়তোবা কিয়ামত খুব কাছে চলে আসতেছে, কারণ কিছুদিন পরে নাকি সূর্য এখন পূর্ব দিক থেকে উঠে, কিছুদিন পরে নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সেগুলো তো আমরা হাদিস দলিলের মধ্যে দেখছি, শুনছি, আমরা এটা মুরব্বীদের মুখে শুনছি যে কিয়ামতের আগে পূর্ব দিকে সূর্য অস্ত যাবে, পশ্চিম দিকে সূর্য উঠবে। কিন্তু এখন এই খবরের মধ্যে বিভিন্ন হেডলাইনে দেখি যে বলতেছে যে কিছুদিন পর পৃথিবীর এমন একটা অবস্থায়, এমন একটা অবস্থায় চলে আসছে যে কিছুদিন পর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে এটা ডুববে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। যিনি আজকে হাসরের পালা নিয়ে গান করবেন, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে হাসরের মাঠটা বান্দাদের জন্য তৈরি করবেন, সেদিন আল্লাহর নাম থাকবে অহেদুল কাহার, থাকবে না আল্লাহর কোন দয়া মায়া। সেই হাসরের মাঠটা তার দৈর্ঘ্য প্রস্থ থাকবে কতটুকু, দৈর্ঘ্য থাকবে কতটুকু, প্রস্থ থাকবে কতটুকু, আর হাসরের মাঠটা কার নামে থাকবে আমি একটু জানতে চাই। এটা কি কোনো ব্যক্তির নামে থাকবে, নাকি এটা অন্য কোনো নামে থাকবে, ব্যক্তি ছাড়া নামে থাকবে? আমি জানতে চাই যে হাসরের মাঠটা কার নামে থাকবে। এই দুয়ের মধ্যে এক, আশা করি সুন্দর করে আপনি জবাব দিয়ে দিবেন একটাই প্রশ্ন।
পাড়ার একটি গান, একটি প্রশ্ন রাখলাম, যে দরবারে এসেছি সেই দরবারে একটি গান গাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যে যারা আসে সেই মসজিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। জ্বালাইয়া মারে আমারে পুড়াইয়া আমার ভান্ডারি রূপে মাগুরি জ্বালাইয়া মারে।
শীষ দেয় হেডা না কুমায়া হ্যাঁ ব্যাগ গিলি কুমায় বগল সরকার সমশরে হেরে যা তুমি সবসময় এখানে এনে দিবা যেন মনে থাকে এটা তো এতক্ষণ কি করলি তো এত
হ্যালো, আজকে গানের পালা হাসর এবং কিয়ামত, ঠিক আছে? দেশে দেশের বাইরে যা শোনা মুক্তা সরকার তাকে কিয়ামতের ভূমিকায়, আবার কইছে উনি নিজেই বলে একটা কিয়ামত আমাকে দিয়েছে হাসরের ভূমিকায়। হাসরের মাঠে সবাই যখন উঠবে, মানে আর ধরো না এখন, ঠিক আছে? তোদের লাগবে সাউন্ড আমার কাছে বলবি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আর ধরো না, আমার তো ভালো মাইক, আমার এই ব্যালেন্সটা এইভাবে রাখবে, হাতরা এমনি না রাখি এমনি রাখো দি, এই তো ভালো মাইক, ভালো তুমিও ভালো। হাসরের মাঠে যারা আল্লাহর বেহেস্তে যাবে নাকি, বেহেস্তে গেলে পাওনা দিতে দেরি, সর্বপ্রথম হুর গেলে মান আপনার জন্য দাঁড়িয়ে যাবে। কয়জন? সত্তর জন। দেখতে কেমন? রাজায় কইছিল আদিনে আম খাবো আমি, আম কেমন খায় নাই কোনদিন, কয়ে আমি আম খাবো, অনেক মন্ত্রী গো কয়ে খাওয়াও, কয়ে এখন তো আম নাই, কয়ে সাদরা বুঝাও, সাদ বুঝাইবো কেমনে, দেখ মন্ত্রী বড় বড় দাঁড়িয়ে এই দাঁড়ির মধ্যে একটু তেঁতুল মাখছে, আবার একটু চিনি মাখছে, একটু গুড় মাখছে, মাইকের রাজার সামনে থোতাটা বাইর করে রাজা সাইটা সাইটা খায়, এর অর্থ কি? কয়ে আমের মধ্যে মনে আশ আছে, কয়ে তারপরে কেমন লাগলো রাজাকে, একটু টক টক লাগলো, কয়ে আমের মধ্যে একটু টক টক আছে, তারপরে আমের মধ্যে মিষ্টি মিষ্টি লাগলো, আমের মধ্যে মিষ্টি মিষ্টিও আছে, একটা ডক আছে না, বেহেস্তের মধ্যে গেলে কি না হইব, কি খাইবেন, কি স্টাইল করবেন, ডকটা আমি বুঝাইতেছি, পুরোপুরি কেমন হইবে, একটু থুতু দুনিয়ার মধ্যে ফেললে সমগ্র পৃথিবীটা সুগ্রানে ঢেউ খেলত, এক গোছা চুল যদি ফলাইতো দুনিয়ার মানুষ চুলের রূপ দেখে পাগল হয়ে যেত, সারি সারির ভিতরে চামড়া, চামড়ার মধ্যে রগ, রগের রগের পরে আছে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা, আয়নার মতো চকচক করবে। এরে বলো হুর গেলে মান কার জন্য রাখছে? বেহেস্তবাসীর জন্য। তো হুর গেলে মান পাইলে একটু সারাপ থারা বইলে ভাল লাগে না? কিরে ভাই, খালি যে লতিফ সরকারি কয় এটা তো কোরআনের মধ্যে লেখা, হাদিসের মধ্যে লেখা, হুর গেলে মান পাইলে আর যদি একটু মাল পানি ঢাইলা দেয় খাইতে মজাই লাগে আসতে, তা আল্লাহ তার বান্দার মনের খবর সব জানে, তখন আল্লাহ চারটা নহর দিবে, এ মাসবত ভাই খেয়াল করেন, চারটা নহরের মধ্যে একটা মধুর নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, কি কইলাম, দুধ মধু শরাব শরাব আর একটা শরবতের নহর, তো শরাব যাইটা এটাকে বলে সর্বন্ত হুরা। আমার আল্লাহ কয় আমার বান্দা আমার বেহেস্তে আইছে যাতে খুশি থাকে, হুর গেলে মাংগো কইবে তো ডাইলা দো, সেখানে খাবে, খাইলে আমি কিতাবের মধ্যে পেয়েছি এই বাংলাদেশের মধ্যে বা দুনিয়ার মধ্যে যে খাইয়া বাবার মেয়া ভাই কেমন আছেন এই রইব না, ওখানে একটা গোলাপি গোলাপি একটা ভাব থাকবে পবিত্র। আচ্ছা একটু মাল পানি যদি খায় একটু ভাজা পুরো হইলে মজা লাগে না? একেবারে হাদিসের মধ্যে আমার নবী বলছে সেখানে আল্লাহ ভাজা পুরো খাওয়াইব, কি ভাজা জানে, মাছের কলিজা, মাছের কলিজা, তারপরে সর্বন্ত উরা যদি ধরো না, কিসে কে কইছে কে থাপড়?
আমি ভালো জায়গার মধ্যে আছি, মাইকটা নিয়ে জন্য সারা রাত কোনো গেঞ্জাম করতে না হয়। কেন ধরতে না করছি জানো? তুমি আনারি, তুমি বোঝো না ভালো করে। এটা ধরতে যত লাগবা ততই নষ্ট হবে, বদনাম তো তোমার হইবে আমার গতি। তোমাকে বলছি কিছু লাগলে আমার কাছে বলবি, খবরদার কোনো ইশারা দিবি না। আমি যেটা বলতেছি আনন্দ দিয়ে হাসি দিয়া, কিন্তু কথাগুলি কিন্তু হাদিস কোরআনে দিবে কি মাছের কলিজা। মাছের কলিজ হইলে, হুর গেলে, মান হইলে, সারাবান তোর হইলে, একটু ফল ফ্রুট না হইলে ভাল লাগে? তখন আল্লাহ দিবে ফল। কি ফল? দুনিয়ার মধ্যে আপেলের মধ্যে আপেলের স্বাদ, কমলার মধ্যে কমলার স্বাদ, আঙ্গুরের মধ্যে আঙ্গুরের স্বাদ, আর বেহেশতের মধ্যে একটা আপেলের মধ্যে সত্তরটা ফলের স্বাদ থাকে। দুনিয়ার মধ্যে গাছের গোড়ার নিচে ফলের আগা উপরে, আর বেহেশতের মধ্যে গাছের গোড়া থাকবে উপরে, ডালা থাকবে নিচে। অর্থাৎ বেহেশতবাসী যাতে কষ্ট করতে না হয়, আনার আঙ্গুল আইসা কইব আমারে খাও, আমারে খাও। এত কিছু দেওয়ার পরে আমার আল্লাহ পিছনের লোকদেরকে বলবে, আমি তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম বেহেশতের মধ্যে দিব, তোমরা পাইছো? তারা বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। হ্যাঁ, বাম দিকে লোকদেরকে বলবে, তোমাদের সাথে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম পেয়েছো? বলে আল্লাহ আমি পেয়েছি। সামনের লোকদেরকে, ডাইনের লোকদেরকে, সামনের লোকদেরকে বলবে, তোমরা পেয়েছো? তারা বলবে আল্লাহ আপনি যা যা আমাদের সাথে ওয়াদা করেছেন আমরা সব পাইছি। ডান দিকের লোকদেরকে বলবে, তোমরা পেয়েছো? তারা কোনো কথাই বলবে না। ঘরের মধ্যে রাগ করলে, গোসা করলে, ভাত পানি না খাইলে যেভাবে গাল ফুলে থাকে, এইভাবে বেজার হয়ে থাকবো, আল্লাহ বলবে আমার বেহেশতের মধ্যে যা আছে একটা শিখ বিক্রি করলে দুনিয়ার দুনিয়ার একটা শিখের সমান হবে না। সেই বেহেশতের মধ্যে তোমাদের দিয়েছি, তিন দিকের লোক খুশি, ডান দিকের লোক তোমরা বেজার কেন? তারা সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাওলা গো আমরা দুনিয়াতে তোমার ইবাদত করেছি শুধুমাত্র তোমারে চাই, আমরা বেহেশতে শেখ ফরিদা উলিয়া, উপরে পা নিচের দিকে মাথা, মনিটর দাও একটু, মনিটর দাও, উপরে পা নিচের দিকে মাথা দিয়া 12 বছর বন্দিগি করেছে মাওলা, এই হুর গেলে মান আর এই আপেলের লোভেরা। মাইজ ভান্ডার আমি গিয়েছি, আমার তরিকার ভাই অনেক আছে, আমার বাবা জান কেবলা যেখানে ইবাদত করেছে, এটার নাম হইল ফকির গুহা। গাড়ি দিয়া যাওয়ার পরে একটা পর্যায়ে গাড়ি আর যায় না, সেখানে হাইটা যাইতে হয় জঙ্গলের ভিতর দিয়া। সেখানে 4টা কুকুর আছে, আপনারা ফেসবুকে দেখছেন মনে হয়, ওখানে কোনো মানুষ নাই, 4টা কুকুর এসে আপনাকে পথ দেখায় নিয়ে যাবে। এখনো সময় আছে, বাবা জানের দরবারে গেলে আপনারা ফকির গুহা বললে নিয়ে যাবে। আমি ভাবছি বাবা জান যেখানে আবাদত করছে সেখানে তো অবশ্যই ভক্তবৃন্দ ছিল, চা পানি বানাই দিছে, লগে ছিল না, যেখানে বাবা জান কেবলা বসেছিল এখানে একজন ছাড়া দুইজন বসতে পারে না, অল টাইম 24 ঘন্টা পানি ঝরতেছে, জায়নামাজ আছে, জায়নামাজটা পানিতে ভিজা। এই শীতের মধ্যে একটা লোক পাহাড়ের ভিতরে কিভাবে ছিল? এই পর্দার এই পিছনটা যেমন খাড়া ঠিক দেয়াল গুলি, এরকম পাহাড়ের সাইড গুলি, ওখানে বাবা জান ওইটা চিল্লা করছে, এখন সিঁড়ি দিয়া দিছে, তাও আমাদের উঠতে কষ্ট। আজকে মাছ ভান্ডারের পিসাবেরা এত সুন্দর আনন্দ করে, বাড়ি ঘর এত সুন্দর দেখে, বাবা জানে কেবলা কি কষ্ট করেছে, আপনি ওখানে যাওয়ার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তাহলে কি চাও? আমরা আল্লাহ তোমারে চাই। আল্লাহ বলবে আমারে চাও বলে, হ্যাঁ তাহলে বেহেশতের গেট বন্ধ করো। বেহেশতের গেট বন্ধ করে দিয়া তাদেরকে নিয়ে চলে যাবে কোথায়? বেহেশত যদি এত সুন্দর হয়, আল্লাহ নিজে যেখানে থাকে সেটা কত সুন্দর। কথা কথা সন্তান মায়ের আঁচল ধরে যেভাবে থাকে সেখানে আল্লাহর বলিয়া উলিয়া গনিষা বাবা, কান্দুসা বাবা, খাজা বাবা, বড় পীর, আমার ভান্ডারি, আমার বিল্লাহ স্যার প্রেমিক যারা, সেদিনই তারা আল্লাহর সাথী হয়ে আল্লাহর সাথী থাকে। তাহলে আল্লাহ বলবে কি চাও? বলে আল্লাহ তোমারে চাই। এখানে মন মন সাধুর একটা গান, কি গান?
আমি চাই না বেহে চাই না তুজো Yeah.
আমার একটি গান গাওয়ার চেষ্টা করলাম, গানের মাঝে আমার এক দাদা ভাই এই সাতুর গানটা লওয়ার সাথে সাথে পুরস্কার করেছেন 200 টাকা। আরেক দাদা ভাই 100 টাকা। আমার শফিকুল ভাই যেখানে আছেন দয়া করে একটু মঞ্চে আসবেন। আমার কাছে প্রশ্ন করেছে আমার বাসিয়ালার জাদু মাখা বাসির সুরে, একদম একটা ভালো মান এখানে আর ধরবেই না, 100 টাকা দিয়েছে ধন্যবাদ। আমাকে প্রশ্ন করেছে দৈর্ঘ্য কত প্রশ্ন কত, দৈর্ঘ্য প্রশ্ন হাদিসে পাই নাই, তবে হাদিসের মধ্যে পেয়েছি বর্তমান পৃথিবীটা যত বড় তার 40টা পৃথিবীর সমান হবে হাসরে মাঠ। হাসরে মাঠটা কার নামে হবে, কোন মানুষের নামে ব্যক্তির নামে না, অনেকে ভুল করে ইব্রাহিম নবীর স্ত্রী সারা বিবির নামে বলে, আসলে না অন্যান্য সারা দৈন্দস্য আকার বৈষম্যের আকার সারা, আর হাসরের মাঠ হবে সাহারা। সাহারা শব্দের অর্থ হইল মরুভূমি। আমি অল্প কথা জবাব দিয়ে শেষ করে দিলাম। এরপরে আসেন আমার প্রশ্ন হইল মুক্তা সরকার, দেশে দেশের বাহিরে তার অনেক সুনাম, জয় জয়কার এবং গায়ও ভালো দেখতেও ভালো, 100 টাকা দেত আমার বোন ওই ওনার দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, মারফুল ভাই খুব গরম চালা পানালা ভাইয়েরা, তোমাদের এটা ব্যবসা আমি জানি, তবে আমার ব্যবসা ক্ষতি করে তোমাদের ব্যবসা চালায়। থাক থাক মারফুল ভাই রে গেছেন, থাক 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 মারফুল ভাই, আস্তে আস্তে আপনারা বাইরে চলে যান, গন্ডগোল করেন না। মনের দুঃখ যে পৃথিবীর পূর্ব দিক থেকে সূর্য ওঠে, একটা সময় পশ্চিম দিক থেকে উঠবে। ফেসবুকের মধ্যে দেখলাম তুমি যেটা দেখছো, পৃথিবীর যে চুম্বক শক্তি, এই চুম্বক শক্তিটা উল্টে যাচ্ছে, তো কখন যে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে উঠে যায় ওইটাই কি আমাদের একটা বড় লক্ষণ, ধরুন না এটা অক্সিজেন এটা বাতাসের বিষয়। ফিলিস্তিনিয়া ছোট ছোট শিশু বাচ্চারা ক্ষুধার জ্বালায় ঘাস চালায় খাচ্ছে। আচ্ছা কয়টা জ্বালা সহ্য করা যায়, একে তো বাড়ি ঘর নাই, মাথায় কোনো ছাদ নাই, মা মারা গেছে, বাবা বোমার আঘাতে মরে গেছে, প্যান্টের মধ্যে ক্ষুধা, গায়ের মধ্যে জামা নাই, শিশু বাচ্চাগুলি কত সহ্য, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করতে পারে। আল্লাহ তুমি এমন ভাবে আর কষ্ট দিও না, পূর্ণিমার চাঁদের মতো বাচ্চাগুলি প্লেট নিয়ে যাচ্ছে কিন্তু খাবার খাচ্ছে না। হে গোবিন্দ রাখো চরণে, শীত
মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি প্রভু গো তোমার চরণ বে গঙ্গ হয়ে কেন দুঃখ পাই তোমাকে ডেকে তোমার চরণ ছিল ভিক্ষা চাহিলে মানুষ নাই ফিরায় মানুষের কাছে হাত পাতলে না দিতে পারলো মাথার মধ্যে হাত বুলে একটু আদর করে কিন্তু এই ফিলিস্তিনি শিশুদেরকে আদর করার মতো কেউ কার কাছে জানাবো কার কাছে বিচার আল্লাহ তোমার কাছে তুমি রহমান এটা আমার হৃদয়ের কথা আমার অন্তরের কথা আল্লাহ তুমি বিশ্ববাসীর উপর শান্তি বসে মুক্তা সরকার ছোট্ট একটি কথাই আমি জানতে আমার নবী একদিন হাত তুললেন আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মত যেন না খায়া না থাকে তুমি ধন সম্পদ আল্লাহ বলে আমি কবুল করলাম সুদরে কিন্তু অনেক ধনী দুই নম্বরে বলেন আল্লাহ আমার উম্মত যেন নূহ নবীর উম্মতের মধ্যে জলে ডুবতে না পড়ে আল্লাহ বলে আমি কবুল করলাম তিন নম্বর আমার নবী বলেন আল্লাহ আমার উম্মত যেন যুদ্ধ থেকে বিরত থাকে আল্লাহ বলে এটা আমি কবুল করলাম আমার এখানেই প্রশ্ন নবী চাইলো আল্লাহ কবুল করলো না দুইটা কবুল করলো এইটা কবুল করলো না এইটাই প্রশ্ন আর নবীর কাছে সব দেশের লোকের আসে আবার দোয়া করে নবী দোয়া করে ও নবী আমাদের দোয়া করে নবী দোয়া করে ও নবী আমাদের দোয়া করে নবী দোয়া করে কিন্তু এক দেশের লোক আসলো নবী আমার জন্য দোয়া করেন কয়লা তোমার দোয়া করা যাবে বলে কেন নবী আমাকে দোয়া করবেন না কয় তোমার দেশে সিং আছে আমরা তো জানি মহিষের সিং গরুর সিং বকরির সিং কত সিং হইতো আছে যেই দেশের মধ্যে কোন সিং থাকলে নবী দোয়া করতে পারলো না এই সিংটা কিসে বড় আশা করে অনুষ্ঠান হইতেছে আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ দয়ালের কাছে একটু যাবেন দশটা টাকা হইলো সালামি নজরানা দিয়ে আসবেন এই টাকা দিয়ে আপনারা আসরে আসরের সম্বল হইতে কারণ শাহসবি হজরত খাজা বিল্লাল চিস্তি এখানে খাজা বাবার নামটা আছে খাজা বাবার দরবারে মারফত ভাই আমরা গিয়েছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আমার বাচ্চার মার 11টা অপারেশন আবার ধরা পড়লো তার বুকের একটা সাইড ব্যথা করে তো এক্সরে করলো এক্সরে করার পরে অনেকগুলি পাথর উঠলো পিত্তথলিতে আয়েশা চিৎকার দিয়া বলে আমার আর কত অপারেশন করবে আমি আবার খাজা বাবার দরবারে যাব রেডি হইতেছি কয় আমিও যাব পাসপোর্ট ভিসা লাগাবো
কয় আমি বাবার দরবারে যাব। ঠিকই ভিসা লাগায় নিয়ে গেলাম বাবার দরবারে। বাবার দরবারে গিয়ে চোখের পানি সেরা বলছে, বাবা আমার পাথরগুলি তুমি দোয়া করো যাতে মুক্ত হয়ে যায়। এখন এতক্ষণ চিন চিন ব্যথা করছে, কিন্তু বাবার দরবারে যাওয়ার পরে কয় আমার তো ব্যথাটা এখন আর ব্যথা নাই। বাংলাদেশে আসলো কয় ব্যথা নাই। আমি বললাম আবার এক্স রে করো। আবার এক্স রে করার পরে সাথে সাথে থেকে একটা পাথর নেই। আগের এক্স রে পরের এক্স রে দুইটা মিলাইলাম, আগের এক্স রে পাথর আছে, পরের এক্স রে পাথর নাই। ওইটা আর অপারেশন করতে হয় নাই। এইটা যন্ত্র দয়ালের কাছে যাবেন, এটার মালিক গুলো খাজা বাবা, তার মালিক গুলো আমার আল্লাহ। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কেউ নিজে অসুস্থ আসবে, আসে একটু নজর নেওয়াজ করবেন, একটা নিয়ত করবেন, দেখবেন আল্লাহর ওলি আপনাকে খালি হাতে ফিরাবে। Thank you.
করে গেলেন সাতপতি সালাম। আমার হাসান ভাই ফেরিঘাটে আমাদের দুঃসময়ের বন্ধু, দুঃসময়ের বান্ধব, অনেক ভালোবাসা হাসান ভাই, তিনি 100 টাকা দিয়ে দোয়া করলেন, পরিবারের প্রতি সালাম, ধন্যবাদ। যাই হোক, আমাদের সরকার সাহেবের গানে সন্তুষ্ট হয়ে আমাদের ইউনিয়ন সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন ভাই তাকে 500 টাকার মাধ্যমে দেওয়া করেছে, এবং আজকে এই উরুস কমিটির সভাপতি আমার ছোট ভাই খাজা মাইনউদ্দিন ফকির আপনাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত। আর মিথ্যা তো দুজন একসাথে রয়েছে, একজন ছোট ভাই মফিজুল দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। জনাব খাজা সাহেব এবং খাজা মাইনউদ্দিন সাহেব মাননীয় সভাপতি, তারা এত বড় নেতা, এত বড় মানুষ হয়ে অলির দরবারে দেখছেননি, কত শান্তি শৃঙ্খলা ভাবে বসে আছে, আপনারা আছেন বিদায় আসরটা এত সুন্দর লাগছে, তাই নেতা কর্মী যারা আছে আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা দরবারে ভক্তি জয় হোক। যাই হোক, আমাদের গাজীপুর হতে আগত শুক্র আলী মুক্তা সরকারকে একটি গানের অনুরোধ করেছে, একটি গানের সময় সুযোগ হলে গাবে, এখন না পরে গাবে, তাকে অগ্রিম 1000 টাকা পুরস্কৃত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমি যে অনুষ্ঠান যার শহরে এত বছর যে সাধনা সৃষ্টি করেছি, তাকে এতদিন যার শহরে এবং পীর এবং পীরা উস্তাদ যে কলুষ আমার জীবনের যে সাধনার বজল করেছি, ইমান বিশ্বাস বলতে জঙ্গল।